ক্যালিবারসি তেনাগাকেজা কিংবা আরটিকে 2.0 এর মাধ্যমে ব্ল্যাকলিস্টধারীরা পারমিট করতে পারবে এই মর্মে গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে অনেকেই কিন্তু বিষয়টা সহজভাবে নিয়েছেন অনেকে আবার দ্বিমত পোষণ করছেন কোন সোর্সে আমি এই কথাগুলো বলছি কিংবা কোন সোর্সের মাধ্যমে আমি কনফার্ম হয়েছি কিংবা আমি মিথ্যা কথা বলছি কিনা সে বিষয়টা স্পষ্ট ধারণার চেষ্টা করব এবং একই সাথে ইমিগ্রেশনের আপডেট সংবাদ প্রসঙ্গে আপনাদের মাঝে আজকের ভিডিও বিস্তারিত কথা বলবো তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুগণ এখানে অনেকেই কিংবা কয়েকজন আমাদের প্রবাসী ভাই বন্ধুরা ওনারাই কমেন্টস করেছিলেন যে মিথ্যা তথ্য দিয়ে কেন মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করছি আমি আমি কোন সোর্সে এই ভিডিওটা তৈরি করছি সে বিষয়ে আগে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা দিতে চাই তারপরে বিস্তারিত কথা বলবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের মনে যে ভ্রান্তিকর তথ্য রয়েছে কিংবা মনে করছেন আমি বিভ্রান্ত ছড়াচ্ছি বিষয়টা সঠিকভাবেই বুঝতে পারবেন ওকে sebelum ini pada asalnya yang blacklist ni tidak boleh masuk program rekalibrasi ini. So, untuk yang keadaan terkini, prosedur terbaru, beberapa kategori blacklist boleh mendaftarkan diri dalam program rekalibrasi tenaga kerja 2.0. Okey? Dulu tak boleh. Lepas tu sekarang ni dilonggarkan supaya parti-parti ni mengambil lebih peluang untuk join dalam program rekalibrasi ni. Okey antara blacklist yang dibenarkan adalah BLI RAI atau disebabkan kes-kes yang pernah overstay atau masuk tinggal tanpa pas yang sah ataupun pernah melakukan pelanggaran syarat yang salah guna pas lepas tu pernah cuba melakukan apa-apa kesalahan di immigration di Malaysia bawa time immigration lepas tu imigran larangan banduan dagang tinggal lebih masa dulu kes-kes lama tu yang pernah di blacklist pun dibenarkan untuk menyertai program rekalibrasi 2.0 ini. Selain itu, sekiranya warga asing ini pernah disenaraihitamkan atas kes-kes melanggar syarat macam tadi saya kata tinggal lebih masa atau lain-lain kesalahan yang dimaksudkan pun boleh join program rekalibrasi tenaga kerja. Tuh, bantuan asyik kori apna sempurna bishoyta bujhte parchen. Eta ami just show kolam. Tini ekjon kintu Malaysia immigration bibhager sodosyo kimba officer. Tini immigration e kormoroto royechen kimba immigration e chakri koren. To unar YouTube channel e link ami diye diyechi. Eshara ami onno marpot theke news ta power porei kintu shudhumatro apnader majhe share korechilam. To asha kori apnara je didhadonde chilen kimba bibhrantite chilen seta সম্পূর্ণভাবে আপনাদের কেটে গিয়েছে এখানে কিন্তু কোনো প্রকার টাকা পয়সা লাগবে না কিংবা এক্সট্রা কোনো টাকা দিতে হবে না অনেকে হয়তো বলতে পারে যে আপনার নামে ব্ল্যাকলিস্ট রয়েছে কিংবা আপনার নামে লারি মাজিকান রয়েছে এমন সমস্যার জন্য আপনাকে এক্সট্রা টাকা গুনতে হবে বিষয়টা কিন্তু এমন নাই আর 10 জন ব্যক্তি কিংবা যাদের নামে কোনো ধরনের ব্ল্যাকলিস্ট নেই কিংবা আনুষঙ্গিক কোনো কিছু নেই তারা যেভাবে ফিঙ্গারপ্রিন্ট করছে কিংবা রেজিস্ট্রেশন করছে কিংবা পারমিটের যে স্টেপ বাই স্টেপ কাজ সম্পূর্ণ করছে আপনি ঠিক সেই উপায়ে লিগ্যাল উপায়ে আপনিও পারমিট করতে পারবেন আশা করি আপনাদের মনে যে বিভ্রান্তিকর তথ্য ছিল কিংবা সন্দেহ ছিল সেটা কিছুটা হলেও দূর হয়েছে তো অবশ্যই সেজন্য আপনার বসের মাধ্যমে যোগাযোগ করবেন যে কথাটা প্রতিনিয়ত আপনাদের মাঝে বলে আসছি যে আপনি যেখানেই কাজ করছেন কিংবা যে বসের আন্ডারে কাজ করছেন সেখানে পারমিট করার চেষ্টা করবেন তাহলে আপনি টেনশন মুক্তভাবে কিংবা দুশ্চিন্তা মুক্তভাবে পারমিট করতে পারবেন এই কথাটা এই কারণেই বলছি এখনো পর্যন্ত অনেকেই যোগাযোগ করেন যারা কিনা বিগত সময় আরটিকে ভার্সন 1 কিংবা আরটিকে প্রোগ্রাম চালু হয়েছিল অনেকেই রেজিস্ট্রেশন ফিঙ্গারপ্রিন্ট মেডিকেল করার পরে অনেক এজেন্ট কিংবা থার্ড পার্টি যাদের সাথে যোগাযোগ করছিল তারা হিলাং হয়ে গিয়েছে কিংবা হারিয়ে গিয়েছে অনেকে 7 থেকে 10,000 রিংগিত পর্যন্ত দিয়েছে এখন সেই সকল ব্যক্তির আর সন্ধান পাওয়া যাচ্ছে না এমন ব্যক্তির সংখ্যা কিন্তু নিয়াতি কম নাই সেজন্য সঠিক বসের মাধ্যমে আপনার পারমিট আপনিই করবেন একই সাথে আপনাদের আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই এই ব্ল্যাকলিস্টের আন্ডারে আপনারা যদি বিগত সময় লারি মাজিকান থাকে আপনি পারমিট করতে পারবেন এবং আপনার নামে যদি দেশে যাওয়ার আগ মুহূর্তে যে ব্ল্যাকলিস্ট করে থাকে কিংবা ইমিগ্রেশন বিভাগ ব্ল্যাকলিস্ট করে থাকে কোনো উপায়ে আপনি মালয়েশিয়া প্রবেশ করছেন তো সেক্ষেত্রেও আপনি পারমিট করতে পারবেন এক কথায় এরকম যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার সমাধান হয়ে গিয়েছে আপনি সরাসরি পারমিট করতে পারবেন আরেকটা বিষয় এখানে কিন্তু আরেকটি সমস্যা দেখা দিয়েছে সেটি হলো বিগত সময় আরটিকের আন্ডারে যখন কেনা রেজিস্ট্রেশন করার প্রয়োজন হতো তখন কিন্তু যে কোনো একটা পাসপোর্ট নাম্বার দিলেই আপনি রেজিস্ট্রেশন করতে পারতেন তবে বর্তমানে আরটিকে 2.0 কিংবা ভার্সন 2 এসে আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই 18 মাস থাকতে হবে আপনার স্ক্রিনে নিশ্চয়ই একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজই পাঠিয়েছে একজন এজেন্ট তার যে ওয়ার্কার রয়েছে কিংবা
তারান্ডে পারমিট করতে যাচ্ছিল সেখানে কিন্তু এই ব্যক্তির পাসপোর্টের মেয়াদ চুকুপ হয় নাই 18 মাস নাই সরাসরি কিন্তু সেখান থেকে লেখা আসছে ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে যে এই ব্যক্তির পাসপোর্টের মেয়াদ 18 মাস নয় অবশ্যই 18 মাস সম্বলিত কিংবা 1.5 বছর সম্বলিত একটি পাসপোর্টের প্রয়োজন হবে তো আপনাদের যাদের কিনা এমন পাসপোর্টের মেয়াদ কম রয়েছে দ্রুততার সহিত পাসপোর্ট করে নেবেন বাংলাদেশ হাই কমিশন থেকে পাসপোর্ট কিভাবে করতে হয় পোস্টলাজুর মাধ্যমে এই বিষয়ে আপনারা আমার চেয়ে ভালো রকম জানেন বন্ধুগণ এখন কথা বলবো ইমিগ্রেশনের আপডেট সংবাদ অপরাসি প্রসঙ্গে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বদৌলতে জেনে থাকবেন মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন স্থানে অপরাসি পরিচালনা করছে মালয়েশিয়ার নতুন ইমিগ্রেশন প্রধান তিনিও কিন্তু আজ বিকালে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছেন যে স্নুকারের আড়ালে জুয়ার ব্যবসা করছিল এমন মানে সঙ্গতি অসঙ্গতি পাওয়ার কিংবা এমন তথ্য প্রমাণের ভিত্তিতে সেখান থেকে বেশ কয়েকজন বাংলাদেশি এবং ইন্দোনেশিয়ান নাগরিককে আটক করেছে এছাড়াও মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ মালাক্কা তেঙ্গা নামক স্থানে গত রাতেও কিন্তু অপরাসি পরিচালনা করে একটি বাসা বাড়িতে সেখান থেকেও কিন্তু বেশ কিছু বিদেশি নাগরিককে আটক করেছে এরপরে রয়েছে কুয়ালালামপুর জালান সুলতান এরিয়ায় সেখানেও কিন্তু অপরাসি পরিচালনা করে এমনই বিভিন্ন স্থানে এখানে দুই একটা জায়গায় নয় এখানে কুয়ালালামপুর আছে মালাক্কা আছে জোহো বারু আছে পুরু পিনাং আছে সেবারাং পেরি রয়েছে তো এক কথায় প্রত্যেকটা স্থানের নাম বলতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার আপনারা নিশ্চয়ই জানেন প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন স্থানে অপরাসি পরিচালনা করছে ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে একদিকে যেমন বৈধতার প্রোগ্রাম চলমান রয়েছে অপরদিকে কিন্তু ইমিগ্রেশন বিভাগ অপরাসিও পরিচালনা করছে কারণ এখন যে সকল স্থানেই কিনা অপরাসি হয় প্রত্যেকটি স্থানের নামেই স্থানীয় নাগরিক কর্তৃক কিংবা যে কোনো মাধ্যম থেকে কমপ্লেন আসার পরে সেখানে সঠিকভাবে যাচাই বাছাই হয় যাচাই বাছাই হওয়ার পরে সঠিক তথ্য প্রমাণ আসার পরেই কিন্তু মূলত ইমিগ্রেশন বিভাগ অপরাসি পরিচালনা করে থাকে বন্ধুগণ এই ছিল আপডেট সংবাদ এখন আপনাদের দুই একটা প্রশ্নের উত্তর দিয়ে ভিডিও শেষ করে দেব প্রথমে জামাল ভাই লিখছিলেন ভাই আমি বুঝি না এই লেখাটা কি পাসকাস লুলুস বায়ারান পাসকাস অর্থাৎ হলো স্পেশাল পাস লুলুস অর্থাৎ অ্যাপ্রুভ আপনারা নিশ্চয়ই জানেন আর বায়ারান হচ্ছে আপনারটা বায়ার হয়ে গিয়েছে আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এরপরে রাজু ভাই লিখছিলেন ভাই 8 মাস থেকে আর টিকেট 2.0 তে আসতে হলে কত টাকা খরচ হবে ভিসার জন্য রাজু ভাই আপনার অবগতির জন্য বলতে চাই গভর্নমেন্টে একটা খরচ নির্ধারণ করেছে তো কেউ তো আর সেই খরচের মাধ্যমে পারমিট করতে পারে বলে আমার মনে হয় না তো আপনি যে বসের সাথে যোগাযোগ করছেন সেই বস আপনার কাছ থেকে কত টাকা নেবে সেটা তার উপরেই নির্ভর করছে বন্ধুগণ এরপরে আব্দুল কালাম জানতে চেয়েছিলেন ভাই আমি 16/3/2023 ফিঙ্গার দিয়েছি লারি কেস উঠছে আমার বস কি এটা ঠিক করতে পারবে জানাবেন আব্দুল কালাম ভাই আপনার অবগতির জন্য বলতে চাই অবশ্যই আপনার বসের সাথে যোগাযোগ করবেন আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট করেছিলেন তখন কিন্তু এই সিস্টেম ছিল না আমি গতকালকের ভিডিও স্পষ্টভাবে বলেছি যে এপ্রিল মাসের 1 তারিখ থেকে সম্ভবত এই সিস্টেম চালু হতে পারে যে যাদের নামে ব্ল্যাকলিস্ট কিংবা লারি মাজিকান রয়েছে তারা প্রত্যেকেই পারমিট করতে পারবে বন্ধুগণ এরপরে এক বাংলাদেশি ভাই তিনি লিখেছেন ভাইজান আপনার কাছে একটু জানার ছিল আমি রাহুল আমি আগে মালয়েশিয়াতে ছিলাম পরে লারি কেস খাইছি 2017 ফিঙ্গার দিয়ে দেশে আসছি 5 বছর ব্ল্যাকলিস্ট ছিল এখন কি আমি কলিং ভিসায় মালয়েশিয়া যেতে পারবো ভাই একটু দেখে আমাকে জানাবেন ভাই আপনি যেহেতু মালয়েশিয়াতে ছিলেন আপনার নামে ব্ল্যাকলিস্ট ছিল তো আপনি হিসাব করে দেখবেন আপনি যেদিন দেশে গিয়েছেন সেখান থেকে বর্তমান কিংবা আজকের তারিখ পর্যন্ত 5 বছর শেষ হয়েছে কিনা এবং একই সাথে আপনি যে পাসপোর্ট দিয়ে দেশে গিয়েছিলেন অর্থাৎ দেশে যাওয়ার সময় আপনার কাছে যে পাসপোর্ট ছিল সেই পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে একবার চেক করিয়ে নেবেন আপনার পরিচিত জনের মাধ্যমে তো এখানে সরাসরি আপনি আমি গিয়ে চেক করতে পারবো না মালয়েশিয়া যে কোনো একটা পরিচিত বসের মাধ্যমে আপনি চেক করে নেবেন সেক্ষেত্রে কিছু টাকা আপনার খরচ হতে পারে তাহলে আপনি নিশ্চিতভাবে কিংবা দুশ্চিন্তা মুক্তভাবেই থাকতে পারবেন এবং আপনি আসতে পারবেন কি পারবেন না সে বিষয়টাও কনফার্ম হতে পারবে এছাড়াও অনেকেই একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন সেটা হলো 2023 সালে যারা মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসায় আসছে তারা কি পারমিট করতে পারবে কিনা ভাই এই নির্দেশনা আসতে অপেক্ষা করতে হবে কিংবা এই ঘোষণা এখনো পর্যন্ত ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে দেওয়া হয়নি শুধুমাত্র বলা হয়েছে 2022 এর মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারাই পারমিট করতে পারবে তো এমনই শোনা যাচ্ছে সম্ভবত আগামী জুন জুলাইয়ের পর থেকে যারা 2023 শেষে ভিসার মেয়াদ শেষ হয়েছে কিংবা রানিং ভিসা রয়েছে তারাও সম্ভবত পারমিট করতে পারবে তো এই ঘোষণা আসা পর্যন্ত আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তো বন্ধুগণ এই ছিল এখনকার মতো ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন